সিন্ডিকেট এমন একটা জিনিস যেটা চাইলে অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে, পেজের সিন্ডিকেট। একদিনের ব্যবধানে পেজের দাম দ্বিগুণ করে দিয়েছে নাকি দেয় নাই? আরে দিয়েছে নাকি দেয় নাই? বাঙালি এখন চালাক হয়ে গেছে, বয়কট বয়কট খেলার মজা বুঝে ফেলেছে। বাঙালি বলছে ঠিক আছে, তোরা ফাইজলামি করো, সামগো লগে আমাদেরও শিক্ষা দেওয়ার মতো ট্রেনিং আছে, অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেই নাই। কি সেটা যে আমরা এক সপ্তাহ পেঁয়াজি কিনব? যদি একান্ত না হইলে কোনোভাবে চলে না দেখি, তাহলে 100 গ্রাম 200 গ্রাম দুইটা চারটা পেঁয়াজ কিনবো, এর চাইতে বেশি কিনবো না। এমন ডাক দেওয়ার 3 দিনের মাথায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে, 200 হয়ে গিয়েছিল, এখন 100, হ্যাঁ 100 টাকা কমে গেছে প্রায়। আরও 2-4 দিন ধৈর্য ধরেন, দেখবেন 50 টাকায় নেমে আসবেন স্যার। এই বর্জন, ওই বাংলায় বলে না মায়ের উপর ওষুধ নাই, ঠেলার নাম বাবাজি। এই 2-3 দিনের মধ্যেই যদি এতটা নামে, তাও যদি কেনেন, তাও যদি কেনেন, এটা মাথায় রেখে কিনবেন। ওই নতুন প্যাঁচ বাজারে উঠছে না এখন, নতুন ডি কিনবেন, ওই পুরান মাল ডি কেনেন না, এখন সিন্ডিকেট করে জমিয়েছে তো পুরানগুলা, নতুনগুলা কেনেন, দেখবেন সিন্ডিকেটের কোমর এমনি ভেঙে গেছে। তো বয়কটের উপরে কোনো ওষুধ নাই। বয়কট এমন একটা জিনিস যে বয়কটের কারণে ইসরায়েলের সুর পর্যন্ত নরম হয়ে যায়। বাংলাদেশের রিজার্ভে টাকা আছে কত? এই সারা দুনিয়ার মুসলমান সবাই মিলে, সবাই মিলে ইসরায়েলটা বয়কট করে না, এটা ঠিক। এখনও অনেকে 7-আপ খান নাকি খান না, পেপসি কোকা কোলা অনেকে খায়, সবাই খায় না আমি এটা বলছি না, আবার সবাই খায় তাও বলছি না, অনেকে খায় না, কেউ কেউ ঠিকই খায়। তো এখন সবাই মিলে বয়কট করে নাই, যেই কয়জন করেছে, ইসরায়েলের এক কোম্পানির হিসাব প্রকাশিত হয়েছে $12 বিলিয়ন লস খেয়েছে। তাহলে বাংলাদেশের রিজার্ভ যা আছে মোটামুটি কাছাকাছি প্রায় এই পরিমাণ ডলার লস খেয়েছে মাত্র কয়েকদিনের মুসলমানদের বয়কটের কারণে। তাহলে বয়কটের রেজাল্ট আছে নাকি নাই? তো এখন যদি চুক্তিবাদী দিয়েও দেশটা ভরে যায়, এগুলোরা সাইজ করে 1 বছরের 1 মৌসুমে যথেষ্ট, 2 মৌসুম লাগবে না। কি লাগবে জানেন? বয়কটের উপরে কোনো ওষুধ নাই। সবাই মিলে বলবেন, বড় বড় আল্লাহওয়ালারা থাকতে, বড় বড় আলেম ওলামারা থাকতে, বড় বড় খাতিবরা থাকতে, এইরকম ধান্দাবাজ, এইরকম অর্থলোভী, আর অলিপুরি হুজুরের ভাষায় বললে এইরকম গলা কাটা। কারণ গলা কাটা কেন বলে? কারণ সে তার নিজের পেট আর নিজের পকেট ভরার জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলোকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে। এখন মাদ্রাসার বাচ্চাগুলোকে বাপ মা দিয়েছে পড়তে না রাস্তায় কালেকশন করতে? বলে না কি জন্য দেন বাচ্চাদেরকে? কিন্তু এখন বক্তা হলো মনে করেন 3 জন, একজনের বেশি না, 2 লাখ হলে চলবে। আর একজন, না আপনি তো কাছের লোক, ঠিক আছে অন্য জায়গায় 1.5 লাখ নেই, আপনি 1 লাখ দিলে আমি হাজির হব ইনশাআল্লাহ। আর একজন বেশি না, ওই 2 জনরাই তো 3 লাখ মাইরা দিচ্ছেন, আমার 50,000 দিয়ে দিয়েন, আমি এতেই খুশি আছি। তো মানুষ কিন্তু 3 জন, পুরো মাহফিল মিলিয়ে প্যান্ডেল মাইক আরও ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে খরচ হবে হয়তো 50,000, আর 3 জনের পকেট আর প্যাড ভরতেই লাগবে 3.5 লাখ টাকা। এই 3.5 হাত কি আসমান ফুটো হয়ে বের হবে? মাদ্রাসাগুলোর অ্যাকাউন্টের কী অবস্থা খোঁজ নেন। অধিকাংশ কওমি মাদ্রাসার শিক্ষকরা ঠিক মতো বেতনই পায় না, তাও ভাইবেন না বেতন 50,000 এই জন্য মনে হয় পায় না। আরে 10,000 টাকা বেতন কয়জন শিক্ষকে পায় এই জামানায় এসে? এই 2023-এ এসে কয়জন মসজিদের মুয়াজ্জিনের বেতন 10-এর উপরে আছে? কিন্তু এখন 10,000 নিয়ে বাজার করতে গেলে এখন অনেক কিছু না কিনেই বাড়িতে ফিরতে হয় শুধুমাত্র দাম বৃদ্ধি পাওয়ার কারণে। তো দাম বাড়ে, জিনিসের দাম বাড়ে, হুজুরদের বেতন তো আর বাড়ে না মসজিদ মাদ্রাসায়, এমনি কালেকশন যতই হোক না কেন। ওই নোয়াখালীতে 1 MP পদপ্রার্থী মসজিদের অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা মেরে দিয়েছে নির্বাচন করবে বলে। তাহলে মসজিদের অ্যাকাউন্ট থেকে 3 কোটি মেরেছে, তার মানে মসজিদে 3 কোটি তো ছিল, কিন্তু ওই মসজিদের ইমামের বেতন কত গিয়া খোঁজ নেই। কিশোরগঞ্জে এক মসজিদ আছে, পাগলা মসজিদ, কয়েক মাস পরপর দান বাক্স খোলে, কোটি কোটি টাকা বের হয়ে আসে। খালি টাকাই না, স্বর্ণ গয়না হীরা জহর সব বের হয়ে আসে। কারণ ওই বাঙালি তো এমন জাতি, জায়গা মতো না দিলেও অজায়গায় গিয়ে দেওয়ার মতো চাহিদা তাদের বহুত আছে। আমার বাড়ি যেহেতু সিলেট আর শাহজালাল মাজারের কাছে, পাবলিকের টাকা কেমনে যে ঢালতে পারে এটা তো আমরা নিজেরাই দেখেছি নিজেদের চোখে। একেবারে সেই বড় বড় ড্যাগ আছে ড্যাগের মধ্যে বলেন, অথবা কূপ আছে কূপের মধ্যে বলেন, মানে পারলে যেন টাকা দিতে পারলে নিজেদেরকে কামিয়াব মনে করে। তো এই হালতগুলো এখন চলছে দেশের মধ্যে সর্বত্র। তো এখন মসজিদের মধ্যে দেখেন কোটি কোটি টাকা কালেকশন হয়, কিন্তু ইমাম মুয়াজ্জিনের খাদেমদের বেতন কত একটু খোঁজ নিয়ে দেখেন, খুব বেশি পরিমাণে পাবেন না এই 2023-এ এসেও। তো এখলাসের হালত আমাদের এমন হয়েছে। তো এখন যদি চান যে গলা কাটাদেরকে সাইজ করবেন, একটা মৌসুমে যথেষ্ট, তাও সবাই লাগবে না। খালি কওমি মাদ্রাসাগুলো যদি উদ্যোগ নেয়, আমরা কোনো অর্থলোভী কন্ট্রাকি চুক্তিবাদী বক্তাকে দাওয়াত দেব না।
এই মূলনীতি অনেকে মেনে চলে আলহামদুলিল্লাহ। যেমন অলিপুরি হুজুরের অধীনে একটা তাফসির হয় শায়েস্তাগঞ্জে, কখনো গেলে খোঁজ নিয়েন শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসির মাহফিল। অলিপুরি হুজুরের যে মাদ্রাসা নূরে মদিনা, এই মাদ্রাসার সাথেই সাত দিন ব্যাপী, সাত দিনে কতগুলো বক্তা লাগে একটাবার চিন্তা করেন। কিন্তু এতগুলো বছরে হুজুরের মূলনীতি হলো কোনো কন্টাকি বক্তা চুক্তিবাদী বক্তাকে দাওয়াত দেওয়া হবে না। সেখানে এতকাল ধরে চলছে, তাই বলে বক্তা সংকট পড়েছে বিষয়টা এমন না। তো একটা বছর যদি মাদ্রাসাগুলো উদ্যোগ নেয় যে আমরা ছাত্রদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় কালেকশন করিয়ে এই রকম কিছু লোকের প্যাট আর পকেট ভরার ধান্দা করব না, দেখবেন পরের বছর সিন্ডিকেট ভেঙে বলবে না না না, কোনো কন্ট্যাক্ট লাগবে না, চুক্তি লাগবে না, আমাদেরকে একটু সুযোগ দাও না, একটু সুযোগ না দিলে আমাদের যা চলে না। কেমনটা বলবে না কি বলবে না? তো বয়কটের উপরে কোনো ওষুধ নাই, কারণ যাদের নজর দুনিয়ার দিকে, দুনিয়ার খাবারে যখন হাত পড়ে এমনি যায় শূন্য নরম হয়ে। ফ্রান্স আল্লাহ নবীর সামনে যখন বেয়াদবি করলো, সারা দুনিয়া এত প্রতিবাদ করলো, শূন্য নরম হলো না। কিন্তু যেই মাত্র মুসলমান বয়কটের ডাক দিল, ঠিক আছে ফ্রান্স ঘাউরামি করবি, তোর মালই আর কিনবো না, মিডিল ইস্টের দোকানগুলো খালি করে দেওয়া হলো, ফ্রান্সের প্রোডাক্ট বের করে দেওয়া হলো, রাতারাতি শূন্য নরম হয়ে বলে সরি সরি, আমাদেরকে ভুল বোঝো না, আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, বাক স্বাধীনতায় বিশ্বাসী, আসলে আমাদের লোকে যদি এখন আইন মেনে গালি দেয় আমরা কি করতে পারি বলো না। তো এই যে শূন্য নরম হয়েছে, এমনি এমনি তো নরম হয় নাই, এইটারেই বলে বয়কটের উপরে ওষুধ নাই।